নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন রেসিপি শেয়ার করতে। অনুষ্ঠান বাড়ির মতো করে কিভাবে কাতলা মাছ বাড়িতে খুব সহজেই রান্না করা যায়, তো সেইটাই আমি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। চলো রেসিপিটা শুরু করা যাক। কাতলার কালিয়া বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছে আমার গাদার পিস রয়েছে 5 পিস। আমি এটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ভেজে নেব। তো চলো আগে এটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ওপর থেকে লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ কাঁচা সরষের তেল। এবার এই তিনটে জিনিস দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেছে, এরপর এটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা পুরো গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে মাছ আমি ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার আগে আমি একটু তেলের মধ্যে না অল্প পরিমাণ নুন ছিটিয়ে দেব, তাহলে ওই মাছটা যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হয় না। ভালো করে গরম করানোর পর এইটুকুনি দিয়ে দেবেন, দেখবেন মাছটা নিচে ধরে যাবে না। অনেক সময় দেখেছি মাছটা ধরে যায়, তো এটা করে দেখলে হবে না। কাতলা মাছে গ্রেভি রান্না করতে কি কি লাগছে দেখে নি। এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো পেস্ট, এখানে রয়েছে চালমগজ আর পোস্ত বাটা, এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো করে রাখা, এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ রয়েছে, আর এটা রয়েছে নুন, এটা আছে হলুদ, এটা আছে লঙ্কার গুঁড়ো, এটা আছে ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, আর এখানে লাগছে আদা বাটা। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে, তো আমি কড়াইতে আগে সর্ষের তেলটা বসিয়ে দিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 দারচিনি নিয়েছি আর 2 গোটা এলাচ, একটু ভেঙে থেতে করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর টমেটো বাটা, যেটা ছিল সেটা দিয়ে দেবো। এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর দেবো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। আর এই মিক্সারটার মধ্যে আমি আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম, তো আমি 1 চামচ আদা বাটা। সমস্ত মশলা ভালো করে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণে তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে কষিয়ে দিতে হবে। এটাকে লো ফ্লেমে ভালো করে খানিকক্ষণ কষাতে হবে, যতক্ষণে তেল বেরিয়ে যাচ্ছে। তো আমি লো ফ্লেমে 5 মিনিটের মতো কষিয়ে নিই। তেলটা অনেকটা বেরিয়ে এসছে, তেলটা বেরিয়ে এসছে বুঝবেন কি করে, যখন দেখবেন এই মশলাটা লেগে যাচ্ছে না, এরকম ভাবে সরে সরে যাচ্ছে, তখনই বুঝবেন মশলা থেকে তেলটা বেরিয়েছে। তো এর মধ্যে আমি যে এই যে চালমগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে মশলাটাকে কষাতে হবে। এবার খানিকক্ষণ মশলাটাকে ভালো করে এটা দিয়ে কষাতে হবে। অন্যদিকে আমি গ্রেভির জন্য অল্প গরম জল বসিয়ে দিয়েছি, একদম অল্প দেবো যাতে একটুখানি গ্রেভি হয়। মশলাটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম জল দিয়ে দেবো। ফুটিয়ে নেওয়া গরম জল আমি অল্প দিয়ে দিচ্ছি।
জল দেওয়ার পর এটাকে একটু 5 মিনিট ফুটুক, তারপর ফিরে আসছি। ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি, এটাকে দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, অল্প ফুটাবো, তারপর সার্ভ করে নেব। পুরো তৈরি হয়ে গেছে, এরপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। মাছটা সার্ভ করে নিয়েছি, এর উপর থেকে আমি একটু অল্প গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিয়েছি উপর থেকে। তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।